মায়ের মৃতদেহ নিয়ে বসবাস ছেলের। ঘটনাটি ঘটেছে সাগরদিঘির পোপাড়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, গত 3 দিন ধরে দুর্গন্ধ ছড়াচ্ছে ওই এলাকাতে। শনিবার প্রচণ্ড দুর্গন্ধ ছড়ায়। প্রতিবেশীরা কোন বাড়ি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে সেটি শনাক্ত করে সাগরদিঘি থানায় খবর দেয়। সাগরদিঘি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছিয়ে দেখে একই ঘরের মধ্যে মায়ের পচা গলা দেহের সঙ্গে বসবাস করছে ছেলে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় এবং ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায়। মৃত বৃদ্ধার নাম পূর্ণিমা দাস। ছেলে সর্বেশ্বর দাসকে পুলিশ আটক করে সাগরদিঘি থানায় নিয়ে যায়। তবে এটি খুন না স্বাভাবিক মৃত্যু তা খতিয়ে দেখছে সাগরদিঘি থানার পুলিশ। পাশাপাশি মৃতদেহ বাড়িতে রাখার কারণই বা কী তারও তল্লাশি শুরু করেছে সাগরদিঘি থানার পুলিশ। আজকে বাড়িতে ঢুকছি তো দুর্গন্ধ এলো। পাশের বাড়ির একজন বলল যে এরকম গিয়েছিলাম, তোর দাদা ডাকতে এসেছিল, তাই তো গন্ধ বার হচ্ছে। গন্ধটা পেয়ে আমি ক্লাবে ছেলেপেলেদেরকে ফোন করলাম যে হয়তো আমার মনে হয় ও দিন চারেক থেকে বোধ হয় কেক বিস্কুট খেয়েই থাকে। একটা পচা মরা মানুষের সঙ্গে যে বাস করবে সে ভারসাম্যহীন তো হবে। ওই বাড়িতেই ছিল, ওই ঘরেই ছিল, একই ঘরে। হ্যাঁ, আমরা ডাকলাম, ও খুলে বললো কে মরা ফেলে চলে গেছে, আমার মা মরে আছে এটাও বলেনি।